অবদূর পথ চলার সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনটি প্রেস করুন নতুন নোটিফিকেশন পেতে। নমস্কার, শব্দ বাচিক সংস্থা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে জানাই স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হল রবীন্দ্রনাথের জীবন ও তার লেখা। বলা ভালো, আমরা প্রশ্ন করব রবীন্দ্রনাথকে নিয়ে ও তার উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের কৌতূহল বরাবরই বেশি। খ্যাতির শিখরে পৌঁছে যাওয়া ব্যক্তিদের নিয়ে এই রকম কৌতূহল তেমন অস্বাভাবিক নয়। আমাদের কৌতূহল রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন নিয়ে, তার মেধাকে নিয়ে ও তার বক্তব্যের পরিপ্রেক্ষিত নিয়ে। তাই এরকমই কিছু কৌতূহল নিরসনের চেষ্টা করব আমাদের আজকের অনুষ্ঠানে। আসলে যিনি সোচ্চারে ঘোষণা করে গেছেন, বেড়ার নিয়ম ভাঙলে পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়বে, তিনি নিশ্চয়ই তাঁর সম্পর্কে আমাদের এই গঠনমূলক আলোচনার স্পর্ধা দেখে খুব একটা রাগ করবেন না। চলুন তাহলে শুরু করি। নমস্কার, শব্দবাচিক গোষ্ঠী এই সংস্থার তরফ থেকে আমাকে রবীন্দ্রনাথকে নিয়ে কতগুলো বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্থাটির আমি শ্রীবৃদ্ধি কামনা করি, কৃতজ্ঞতা জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। রবীন্দ্রনাথের কোনো বিষয় নিয়েই শেষ কথা বলার কোনো অধিকারই তৈরি হয়েছেন বলে আমার জানা নেই। কেউ যদি দাবি করেন সে তার ধৃষ্টতা, সে তার স্পর্ধা, আমার সে স্পর্ধা ধৃষ্টতা কোনোটাই নেই। কেবলমাত্র কতগুলো সূত্র উল্লেখ করতে পারি যাতে করে বিষয়গুলো নিয়ে শ্রোতারা, পাঠকেরা আরও বেশি মগ্ন হতে পারেন। রবীন্দ্রনাথ সম্পর্কে বড় অভিযোগ যে তিনি যুগ যন্ত্রণাকে ফুটিয়ে তোলেননি তার সাহিত্যে। যদিও সমাজের নানা অন্যায় অবিচার ইত্যাদিকে তিনি স্থান দিয়েছেন তার সাহিত্যে, তবুও দীনবন্ধু মিত্রের নীল দর্পণের মতন রবীন্দ্রনাথেরও কি কোনো সাহিত্য কীর্তি সেই সময়ের সমাজের প্রান্তিক মানুষদের লড়াইয়ের অবলম্বন হয়ে থাকতে পারত না? প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনার কথা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সৃজনে সেই রকম নীল দর্পণ নাটকের মতো কোনো কঠিন যুগযন্ত্রণার প্রকাশ কেন ঘটেনি। রবীন্দ্রনাথ প্রান্তিক মানুষের জীবন যন্ত্রণার বাস্তবতা কি উপেক্ষা করেছেন? প্রথমত বলবো যে এ অভিযোগ সত্য নয়। রবীন্দ্রনাথের নৌকাডুবি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে যোগাযোগ, রক্তগরবী, মুক্তধারা, এই সমস্ত সৃজনের মধ্যে চোখ রাখলে যুগযন্ত্রণার প্রকাশ তো আমরা অবশ্যই দেখতে পাব। নানা সমকালীন সমস্যা, আন্তর্জাতিক সমস্যা নিয়ে তিনি কথা বলেছেন এবং সেই সমস্ত সমস্যাগুলোর নিজের মতো করে একটা সমাধানের উল্লেখও তিনি করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ বরাবরই মোটা দাগের কোনো কিছুর বিপক্ষে ছিলেন। তার জন্মদিনের সংবর্ধনার আয়োজন করেছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেখানেও তিনি বলেছিলেন যে বাংলা সাহিত্যকে তিনি সেটাই দিয়েছেন বা সাহিত্যকে তিনি সেটাই দিয়েছেন যেটা উচিত মনে করেছেন, সমসময় যেটা চেয়েছে সেটা নয়। সে কারণেই আজকে নীল দর্পণ নাটককে আমরা ঐতিহাসিক তাৎপর্যে বিচার করি, সাহিত্য হিসেবে ততখানি গুরুত্ব দিই না। রবীন্দ্রনাথের সৃজনেরও এই দশা হতো যদি রবীন্দ্রনাথ এই প্রান্তিক বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ হতেন। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের সাহিত্যে যে ভারতবর্ষ এবং নীল দর্পণের যে ভারতবর্ষ তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। নীল দর্পণের ভারতবর্ষে প্রান্তিক আঞ্চলিক সমস্যা যতখানি গুরুত্বপূর্ণ, জাতীয় স্বার্থ ততখানি গুরুত্বপূর্ণ নয়।
কারণ জাতীয় স্বার্থের কনসেপ্ট ধারণাগুলোই সেই সময় স্পষ্ট হয়ে ওঠেনি। 1871 সালের পর থেকে জাতীয় স্বার্থ ভারতবর্ষের রাজনীতিতে যতখানি গুরুত্বপূর্ণ হচ্ছে ততখানি কিন্তু তার পূর্বে ছিল না, এমনকি সিপাহী বিদ্রোহের সময়তেও ছিল না। রবীন্দ্রনাথের সৃজনে কিন্তু এই 1871-এর পরবর্তী সময়ে জাতীয় স্বার্থ যখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই সময়ের প্রভাব খুব স্পষ্টভাবে রয়েছে। সেই সময়ে আঞ্চলিক প্রান্তিক বিচ্ছিন্ন স্বার্থ পেছনের সারিতে চলে যায় এবং ভারতবর্ষের জাতীয় স্বার্থ সামনের দিকে উঠে আসে। সে কারণেই তাঁর স্বদেশমূলক যে সমস্ত সৃজন, গান, প্রবন্ধ সেগুলো সেই সময়ের স্বদেশী আন্দোলন, বিপ্লবী আন্দোলনের সঙ্গে যারা জড়িয়েছিল তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। এরকম তথ্য পাওয়া যায় আন্দামানে যখন কষাঘাতে জর্জরিত দীপান্তর সাজাপ্রাপ্ত আসামিরা অত্যাচারিত হচ্ছেন, তখন তারা রবীন্দ্রনাথের স্বদেশমূলক গান গেয়ে নিজেদের মধ্যে জোর পাচ্ছেন। অর্থাৎ যুগযন্ত্রণা তার সৃজনে ছিল না এরকম কথা বলা যাবে না, কিন্তু সেই সময়ের প্রান্তিক আঞ্চলিক যুগযন্ত্রণার বিচ্ছিন্নতা থেকে জাতীয় স্বার্থে যুগযন্ত্রণা উত্তীর্ণ হওয়ার যে পথ রবীন্দ্র সৃজনের মধ্যে সেটা আমরা দেখতে পাব। সে কারণেই তিনি মোটা দাগের প্রান্তিক বিচ্ছিন্ন স্বার্থ বা যন্ত্রণাকে নিজের সাহিত্যে রূপ দেওয়ার চেষ্টা করেননি, কিন্তু ভারতবর্ষের জাতীয় যুগযন্ত্রণাকে তিনি বারবার নিজের কলমে প্রকাশিত করেছেন। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন ছিল দুঃখ ও মানসিক যন্ত্রণার এক অভাবনীয় আখ্যান। একদিকে যেমন ছিল প্রিয়জনদের চলে যাওয়া, তেমনি তারই সাথে ছিল সমকালীন সমালোচকদের তীক্ষ্ণ শ্লেষাঘাত। অথচ তার লেখায় আনন্দ ও উত্তরণের আকাঙ্ক্ষাই যেন মূল সুর। এই দান্ডিকতা বিস্ময়কর বলে মনে হয় না? হাজার মৃত্যুর মাইলস্টোন গুনে রবীন্দ্র জীবনের পথ চলা, সে মৃত্যুর রক্তমাখা শিশু তার সৃজন, একই সঙ্গে নিজের জীবৎকালে নিজের প্রিয়জন অপ্রিয়জনের কাছে নানাভাবে রক্তাক্ত হয়েছেন রবীন্দ্রনাথ। দ্বিজেন্দ্রলাল রায়, সুরেশচন্দ্র সমাজপতি, অক্ষয়চন্দ্র সরকার, কালীপ্রসন্ন কাব্যবিশারদের মতো মানুষ তার জীবনকে বিবমিষাময় করে তুলেছিল সমালোচনা দিয়ে, ব্যক্তি আক্রমণ দিয়ে। অথচ তার সৃজন বারবার সেই বিবমিষাময় সমকালের থেকে অমৃত বার্তা তুলে এনেছে। বারবার সেখানে শোনা গেছে শান্তির বাড়ি, বরিশধারা। এই বৈপরীত্য কেন যদি কেউ প্রশ্ন করেন তাহলে তাকে বলবো তাকান রবীন্দ্র জীবনের মধ্যে, রবীন্দ্রনাথের বেড়ে ওঠার মধ্যে। রবীন্দ্রনাথের বেড়ে ওঠার অন্যতম তীর্থক্ষেত্র যে ঠাকুরবাড়ি, সে ঠাকুরবাড়ি ছিল বৈচিত্র্যময়। সেখানে বিদগ্ধ মানুষ ছিল, আবার চূড়ান্ত মদ্য বেহেড মাতালও ছিল। সেখানে বিহারি সঙ্গীতজ্ঞ ছিল, বাঙালি শিক্ষক ছিল। এই যে বৈপরীত্যের মধ্যে বড় হওয়া, রবীন্দ্রনাথের মধ্যে একটা অদ্ভুত নির্লিপ্ততা গঠন করেছিল। উপরন্তু আমরা যখন দেখতে পাই যে তার 19-20 বছরের সন্ধিক্ষণের সময়ে যখন তাকে ব্যারিস্টার করতে বারবার পাঠানো হচ্ছে ইংল্যান্ডে, অথচ তিনি ফিরে আসছেন, তখন তার পিতা তাকে ভৎসনা করা থেকে নিজেকে নিবৃত্ত করছেন একটি অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে, যেখানে আমরা জানতে পারি যে একটি উপনিষদের ছোট্ট পাতা তার সামনে এসে উপস্থিত হয়, যেখান থেকে তিনি মনে করেন যে ঈশ্বর তার উদ্দেশ্যে এই বার্তা প্রেরণ করেছেন যে যা হচ্ছে তা সময়ের ইচ্ছাতে ভালোর জন্য হচ্ছে। রবীন্দ্রনাথের পিতার ভূমিকা রবীন্দ্রনাথের জীবনে খুব ব্যাপকভাবে ছিল। রবীন্দ্রনাথের পিতা একই সঙ্গে তার প্রাথমিক জীবনে ভীষণ ভোগী ছিলেন, পরবর্তী জীবনে ভীষণ রকম সংসার নির্লিপ্ত সাধকের মতো ছিলেন। রবীন্দ্রনাথের মধ্যে এর প্রভাব ভীষণভাবে ছিল। এবং
আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের এই যে পিতার উপনিষদের বার্তাকে বিশ্বাস করার শিক্ষা, সে শিক্ষা রবীন্দ্রনাথের উপরেও পড়েছিল। সে কারণেই রবীন্দ্রনাথ বিশ্বাস করেছিলেন যে জীবনের দুঃখ কষ্ট সমস্ত কিছুই আসলে খুব সাময়িক, খুব সাময়িকতা দোষে আক্রান্ত, তাকে উত্তীর্ণ হয়ে যাওয়ার মধ্যেই জীবন। এছাড়াও রবীন্দ্রনাথের আমরা যখন দেখি যে পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু ঘটছে, তখন তিনি ফিরে আসছেন শেষকৃত্য করে, তিনি আকাশ ভরা জ্যোৎস্নার মধ্যে কোনো অংশে কোনো ফাঁক খুঁজে পাচ্ছেন না। প্রিয় কাদম্বরী দেবীর মৃত্যুর পরে তিনি ছাদময় প্রদক্ষিণ করতে করতে একটি গান রচনা করছেন, প্রাণের পরে চলে গেল যে। মৃণালিনী দেবীকে হারিয়ে তিনি স্মরণ কাব্য গ্রন্থের সৃজন করছেন। এভাবেই বারবার বিচ্যুতি তার মধ্যে, বারবার বিরহ তার মধ্যে সৃজনের প্রেষণা নিয়ে এসে হাজির করেছে। অপরদিকে ওই যে বললাম যে নির্লিপ্ততা, ঔপনিষদিক নির্লিপ্ততা, সেই নির্লিপ্ততার কারণেই তিনি ব্যথিত হয়েছেন সমকালীন সমালোচনায়, কিন্তু কখনো উদ্ধত হয়ে তার সৃজনকে ধ্বংসাত্মক দিকে পরিচালিত করেননি। এখানে রবীন্দ্রনাথ মানুষের থেকে অনেক বেশি ঋষি সুলভ, এবং তার যে এই ক্রান্তীয় অঞ্চলেও ঝোলা ঝোপ্পাময় একটি পোশাক, হ্যাঁ, সুদীর্ঘ দাড়ি, এটা কোথাও যেন তার সেই ঋষি অবয়বকেই আমাদের সামনে স্পষ্ট করে তোলে। রবীন্দ্রনাথ মানে প্রাচ্য, ভারতবর্ষ মানে রবীন্দ্রনাথ। এ কারণেই ভারতবর্ষের যে অমৃত ক্ষেত্র, তা রবীন্দ্রনাথের মধ্যে বারবার প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ আক্ষরিক অর্থেই বিশ্ব নাগরিক। শতাধিক ভাষায় অনুদিত হয়েছে তার লেখা, নোবেল প্রাইজও এসেছে। অথচ তার মৃত্যুর 80 বছর পরেও বাকি ভারতবর্ষের কাছে তিনি এখনো কেবলই বাংলার কবি। জাতীয় সঙ্গীতের রচয়িতার এই আঞ্চলিক সীমাবদ্ধতার দেখা কি? সৃজনের দিক থেকে বরাবর আন্তর্জাতিক ছিলেন রবীন্দ্রনাথ, ছিলেন আবহমানের স্রষ্টা। তার সৃজনের মধ্যে সমকালীন আন্তর্জাতিক যুগযন্ত্রণা বারবার মূর্ত হয়ে উঠেছে। নাৎসি আক্রমণের মুখে যখন মৃত্যু সম্মুখে, তখন আমরা জানি যে পোল্যান্ডে তার ডাকঘর নাটকের অনুবাদ অভিনীত হচ্ছে, মৃত্যুকে সহজে বরণ করে নেওয়ার শক্তি যাতে আসে। অথচ ভারতবর্ষ বাংলাদেশের মতো দুটো দেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা হওয়া সত্ত্বেও আজ তিনি বাঙালি কবি হিসেবে পরিচিত হচ্ছেন ভারতবর্ষের বুদ্ধিজীবী মহলে। কেন, যদি এর উত্তর খুঁজতে চাই, তাহলে আমাদেরকে তাকাতে হবে বাঙালি জাতির ঐতিহাসিক মহাপরাজয়ের দিকে। আন্তোনিও গ্রামসি বলেছিলেন যে যারা শাসক তারা প্রথমত একটি সাংস্কৃতিক বিপর্যয় নিয়ে আসে শাসিতদের ওপর, এবং সেই বিপর্যয় নিয়ে আসার কাজটি সম্পূর্ণ হলেই শাসিত যারা, তারা বিশ্বাস করতে শুরু করে যে তাদের সংস্কৃতির থেকে শাসকের সংস্কৃতি তুলনামূলকভাবে ভালো। ভারতবর্ষের রাজনৈতিক প্রাণকেন্দ্র যখন কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হতো, সেখান থেকেই বাঙালি জাতির ঐতিহাসিক মহাপরাজয় শুরু হয়েছিল। এরপরে হিন্দিভাষী রাজনৈতিক নেতৃত্বদের কাছে যখন বাঙালি রাজনৈতিক নেতারা ধীরে ধীরে নিজেদেরকে বিক্রি করতে শুরু করলেন, তখন বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিরও আস্তে আস্তে বিপর্যয় সংঘটিত হতে শুরু করল। যখন আমরা আমাদের সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র যে সিনেমা, সেই সিনেমার মধ্যে আমরা একসময় যখন দেখেছিলাম যে বলিউড শাসন করেছিল বাঙালি, কিন্তু ভাষাটা ছিল হিন্দি, ধীরে ধীরে সেই হিন্দি ভাষা এবং রাষ্ট্রভাষার একটি ভ্রান্তিমূলক প্রচার করতে থাকা ভাষা যখন সাংস্কৃতিকভাবে বিজয় প্রাপ্তির দিকে এগিয়ে গেল বাংলা ভাষার উপরে,
তখন স্বাভাবিকভাবে বাংলা ভাষার অদ্বিতীয় অনুষঙ্গ রবীন্দ্রনাথেরও প্রাদেশিকতার পরিচিতি সবার কাছে সুবিদিত হলো। যতদিন না পর্যন্ত বাঙালি জেগে উঠছে, প্রতিরোধ করছে, যতদিন না পর্যন্ত জোর গলায় ভারতবর্ষের সংবিধানে কোনো রাষ্ট্রভাষা নেই এ কথা প্রতিষ্ঠা করতে পারছে, যতদিন না পর্যন্ত বাঙালি ভারতবাসীর কণ্ঠে জাতীয় সঙ্গীত দিয়েছে, শুধু তাই নয়, ভারতবর্ষের জাতীয় সংগ্রামে বাঙালি জাতির যে অবদান তা ভারতবর্ষের আর অন্য কোনো জাতির নেই, পরিসংখ্যান দিয়ে সে জিনিস তুলে ধরতে পারছে এবং তাকে স্বীকৃতি জানাতে পারছে, ততদিন পর্যন্ত রবীন্দ্রনাথের এই প্রাদেশিক অভিধা মুক্ত হবে না। আমাদের আগামী দিনের সংকল্প, আমাদের আগামী দিনের দায়িত্ব সেটাই। রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক চিন্তা কেবলমাত্র প্রবন্ধ রচনাতেই সীমাবদ্ধ থাকেনি। স্বল্প ক্ষমতার মধ্যেও তিনি হাতে কলমে বাস্তবায়িত করে দেখিয়েছেন তার চিন্তাকে। তার প্রতিষ্ঠিত স্কুল বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছেন পরবর্তীকালের বহু বিশ্বখ্যাত চিন্তাবিদ, ইতিহাসবিদ, বিজ্ঞানী, চিত্রশিল্পী প্রমুখ। আজ যখন বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা বিতর্কে মাতি, তখন রবীন্দ্রনাথের শিক্ষা চেতনার অনুপস্থিতি কতটা অনুভূত হয়? রবীন্দ্রনাথ শিক্ষা সংক্রান্ত বিপুল সৃজন করেছেন তার প্রবন্ধগুলির মধ্যে। তার শিক্ষা সংক্রান্ত মনোভাব নানান সময়ে তিনি ব্যক্ত করেছেন। তার সেই শিক্ষা সংক্রান্ত মনোভাবেরই একটি বাস্তব রূপায়ণ আমরা তার সৃষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলির মধ্যে দেখতে পেয়েছি, এবং সেই প্রতিষ্ঠান থেকে যারা বেরিয়ে এসেছেন তারাও তাদের জীবনে রবীন্দ্রনাথের এই শিক্ষা সংক্রান্ত অভিমতগুলোকে বিশ্বাস করেছেন, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ভারতবর্ষে যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, যতগুলো শিক্ষা নীতি প্রবর্তিত হয়েছে, সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথের শিক্ষানীতির প্রভাব আমরা পরিলক্ষ করতে পারি। একদম সম্প্রতি যে শিক্ষানীতি কেন্দ্র সরকারের তরফ থেকে প্রচার করা হয়েছে, সেখানেও রবীন্দ্রনাথ চিরকাল যে মাতৃভাষায় শিক্ষাদানের কথা প্রচার করে এসেছেন তার গুরুত্ব স্বীকার করে নেওয়া হয়েছে। এর আগে কোঠারি কমিশনের মধ্যেও রবীন্দ্রনাথের শিক্ষা সংক্রান্ত অনুমিতিগুলোকে গ্রহণ করে নেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু একজন বড় শিক্ষাবিদ হিসেবে রবীন্দ্রনাথ যে কথাগুলো তার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধের মধ্যে প্রকাশ করেছেন, কজন বাঙালি তাকে ভারতীয় বিভিন্ন ভাষায় অনুদিত করে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দেবার আগ্রহ বা দায়িত্ব বোধ করলেন, আজকে যদি আমরা সে প্রশ্ন করি, সে প্রশ্নে আমাদেরকে বারবার থমকে দাঁড়াতে হয়। রবীন্দ্রনাথের মতো শিক্ষাবিদ ভারতবর্ষের ইতিহাসেই খুব বিরল, অথচ আমরা সেটাকে তুলে ধরতে পারছি না। আমরা রবীন্দ্রনাথের শিক্ষানীতিকে ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি হিসেবে গ্রহণ করার জোরালো দাবি তুলতে পারছি না, অথচ মাতৃভাষায় শিক্ষাদান, কারিগরি শিক্ষার গুরুত্ব, রবীন্দ্রনাথের শিক্ষার হেরফের, শিক্ষা প্রবন্ধকন্তে বিভিন্ন প্রবন্ধগুলির মধ্যে বারবার উঠে এসেছে, সেগুলো গুরুত্ব আমরা অনুভব করছি। শুধুমাত্র রবীন্দ্রনাথকে উদ্ধৃত করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা আমরা প্রতিষ্ঠা করতে পারছি না। আমরা যদি দায়িত্ব নিই ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে, নিশ্চয়ই রবীন্দ্রনাথের নাম উচ্চারিত হবে, আমাদের সেই দায়িত্বই পালন করতে হবে। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবনা সবসময় ছিল উগ্র জাতীয়তাবাদের বিপরীতে।
দুটো বিশ্বযুদ্ধের, এমনকি তৎকালীন ভারতের রাজনীতির পরিপ্রেক্ষিতেও রবীন্দ্রনাথের উগ্র জাতীয়তাবাদী বিরোধী সুর অত্যন্ত স্পষ্ট। বর্তমানে শুধু ভারতে নয়, সারা বিশ্বেই যখন উগ্র জাতীয়তাবাদী রাজনীতি বিষ ছড়াচ্ছে, তখন রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা কতটা প্রাসঙ্গিক। জাতীয়তাবাদের মধ্যে একটা অদ্ভুত আফিং আছে, একটা নেশা আছে। বিশ্বযুদ্ধগুলো সংগঠিত হয়েছিল এই জাতীয়তাবাদের এই আফিংয়ের দৌলতে। তা না হলে পূর্বে যে যুদ্ধগুলো হতো সেই যুদ্ধগুলো নিয়ে আমাদের একটা শিভ্যালরি ছিল। এমনকি মহাভারতের যুদ্ধ নিয়েও আমাদের শিভ্যালরি আছে। ঠাকুমার ঝুলিতে যুদ্ধ গল্প শুনতে বর্ষা দিনে তেলে ভাজে মুড়ি খেতে খেতে আমরা ভালোই বাসি। কিন্তু বিশ্বযুদ্ধ যে নরমেধ যজ্ঞের প্রত্যক্ষ করালো আমাদেরকে, তা আমাদের যুদ্ধ সংক্রান্ত একটা বিবমিশা তৈরি করলো। বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তত্ত্ববিশ্বে চোখ রাখলেই আমরা বুঝতে পারি যে জাতীয়তাবাদ সংক্রান্ত যে আফিংয়ের পরিমণ্ডল তৈরি হয়েছিল বিশ্বজুড়ে, তার বিরুদ্ধে মনীষীদের মতামত গর্জে উঠছে। জাতীয়তাবাদকে পরিত্যাগ করা হচ্ছে বিভিন্ন তত্ত্বে, এবং সেই জাতীয়তাবাদ পরিত্যক্ত বুদ্ধিজীবী মহলে হলেও যারা আম জনতা, যারা এখনো পর্যন্ত মন্দির মসজিদ চার্চের দিকে তাকিয়ে থেকে নিজেদের অভিমত তৈরি করেন, যারা সংবাদ মাধ্যম এবং নেতাদের মুখ থেকে নিজেদের জীবনের দর্শন নির্মাণের প্রত্যাশা রাখেন, তাদের কাছে জাতীয়তাবাদের গুরুত্ব রয়েছে। এ কারণে জাতীয়তাবাদ দিয়ে সস্তায় বাজিমাত করার একটা চেষ্টা এবং সাফল্য একদম যুগপদ আমাদের সঙ্গে বরাবর হেঁটে এসেছে। রবীন্দ্রনাথ মোটা দাগের কোনো কিছুকেই বিশ্বাস করতেন না। জাতীয়তাবাদের উগ্রতাকে তিনি মন থেকে ঘৃণা করতেন, এবং সেই ঘৃণার বহর তিনি লাগিয়ে দিয়েছিলেন এই ঘরে বাইরে উপন্যাসে সন্দীপ চরিত্রগুলি নির্মাণের মধ্য দিয়ে। এরকম একাধিক জায়গাতে তিনি তার প্রকাশ দেখিয়েছেন। উগ্রতাকে তিনি বরাবর পরিত্যাগ করেছেন। গোড়ার ভারত দর্শনের মধ্য দিয়ে তিনি এটাই প্রমাণ করেছেন যে ভারতবর্ষ মানে উগ্রতা নয়, ভারতবর্ষ মানে হিন্দুর ঘরে মুসলমান বাচ্চা পালিত হওয়া, ভারতবর্ষ মানে লক্ষ্মীর হাতের জল খাওয়া, ভারতবর্ষ মানে মাতৃ প্রতিমা যার কাছে কোনো সন্তানের কোনো পার্থক্য নেই, ভারতবর্ষ মানে হিন্দু মুসলামে মুসলিমের সহাবস্থান, এই ভারতের মহামানবের সাগর তীরে তার উদ্ভব ও বিকাশ, ভারতবর্ষ মানে কোনো একটি নির্দিষ্ট ধর্ম, কোনো একটি নির্দিষ্ট জাতির, কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা নয়, ভারতবর্ষ মানে সবার ভারতবর্ষ, ভারতবর্ষ মানে একটা শিক্ষা যা সারা পৃথিবীর মধ্যে একটা কমিউনাল হারমোনি গড়ে তুলবে। রবীন্দ্রনাথ সেই তপবনের অহিংস ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। তার নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে সেই ভারতবর্ষেই উন্নীত হওয়ার বারবার তিনি প্রার্থনা জানিয়েছিলেন। উগ্র জাতীয়তাবাদকে পরিহার করেছিলেন বলে সমকালেও তিনি সমালোচিত হয়েছেন, পরবর্তীকালেও সমালোচিত হয়েছেন। অথচ ভারতবর্ষে সেই সত্যে উপনীত হওয়ার জন্য রবীন্দ্রনাথের প্রদর্শিত পথই আমাদের আগামী দিনের পথ, এবং সেই পথেই আমরা উগ্র জাতীয়তাবাদের যে বাতাবরণের মধ্যে আমরা অবস্থান করছি, যেখানে ভারতবর্ষের খাদ্যের থেকে যুদ্ধাস্ত্র কেনাতে বেশি পরিমাণ অর্থ ব্যয়িত হয়, বরাদ্দ হয়, তার থেকে আমরা মুক্ত হয়ে একটা বিশ্বসভায় শ্রেষ্ঠ আসনের দাবিদার ভারতবর্ষে উত্তীর্ণ হতে পারি, রবীন্দ্রনাথের প্রদর্শিত পথে আমাদেরকে সে পথেই অভিযান চালাতে হবে। নমস্কার।